কৈলাস শহর সহ গোটা রাজ্যে যদি কোনো জাতিগত দাঙ্গা সৃষ্টি হয় তাহলে তার জন্য দায়ী থাকবেন কৈলাস শহর থানার সেকেন্ড ওসি মিকালা দারলং এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন কিন্তু কেন তারা এমনটা দাবি করেছেন কি কারণে তারা আশঙ্কায় ভুগছেন যে কৈলাস শহর সহ গোটা রাজ্যে এই ধরনের জাতিগত দাঙ্গা হতে পারে তাও আবার একজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যের ঠিক কি কারণ রয়েছে তাই আমরা বিস্তারিত তুলে ধরব আপনাদের সামনে 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীন থাকা ধাতুছড়া গ্রামের নারী পুরুষ সহ সাধারণ গ্রামবাসীরা অভিযোগ করেছেন পুলিশ অফিসার মিকালা দারলং এর বিরুদ্ধে জানা গেছে সেকেন্ড ওসি মিকালা দারলং এর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের কাছে এবং ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীরের কাছে এই ঘটনায় কৈলাস শহরের ধাতুছড়া গ্রামের হালাম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে গ্রামের মোট জনসংখ্যা 80% হালাম সম্প্রদায়ের মানুষের বসবাস হলেও 10% দারলং এবং প্রায় 10% অন্যান্য সম্প্রদায়ের বসবাস রয়েছে তবে আশ্চর্যজনক হলো ধাতুছড়া গ্রামে দীর্ঘদিন ধরে হালাম দারলং সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করছেন প্রায় বিগত 40 বছর ধরে এই গ্রামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা সাম্প্রদায়িক উস্কানি লক্ষ্য করা যায়নি এই ধাতুছড়া গ্রামে কৈলাস শহর থানার সেকেন্ড ওসি মিকালা দারলং এর বোনের বাড়ি রয়েছে তাছাড়া এই ধাতুছড়া গ্রামে মিকালা দারলং এর নিজের বড় একটি সুপারি বাগান রয়েছে বলে খবর কৈলাস শহর থানার সেকেন্ড ওসি অভিযুক্ত ইন্সপেক্টর মিকালা দারলং এর বিরুদ্ধে মন্ত্রী টিঙ্কু রায় এবং পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীরের কাছে লিখিত অভিযোগ করেন যে গত 22 সেপ্টেম্বর ধাতুছড়া গ্রামের বিদ্যুতের ট্রান্সফরমার মেশিন নষ্ট হবার পর দুদিন গ্রামে বিদ্যুৎ না থাকার কারণে কৈলাস শহরের বিদ্যুৎ প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার সংস্থার পক্ষ থেকে গ্রামবাসীদের জানানো হয়েছিল কৈলাস শহরে সাই কম্পিউটার সংস্থার অফিসে ট্রান্সফরমার মেশিন নেই 15 দিন পরে অফিসে ট্রান্সফরমার মেশিন আসার পর ধাতুছড়া গ্রামে বিদ্যুতের ট্রান্সফরমার মেশিন বসানো হবে নতুন ট্রান্সফরমার মেশিন বসানোর পূর্বে পুরনো মেশিন সারাই করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করলেও ধাতুছড়া গ্রামের 30 থেকে 40 পরিবার বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত থাকবে কারণ পুরনো মেশিন আগের মতো বিদ্যুতের লোড নিতে পারবে না বলে জানিয়ে দেয় সেই সংস্থা এখানেই বাধা বিপত্তি ধাতুছড়া গ্রামের যে অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা বঞ্চিত রয়েছে সেই অঞ্চলে কৈলাস শহর থানার সেকেন্ড ওসি মিকালা দারলং এর সুপারি বাগান সহ মিকালা দারলং এর বোনের বাড়ি রয়েছে তাছাড়া প্রায় মিকালা দারলং ধাতুছড়া গ্রামে নিজের সুপুরি বাগানে যান এবং বাগানে গিয়ে বিদ্যুৎ পরিষেবা না পাওয়ায় নিজের বোনের বাড়ি সহ অন্যান্য দারলং সম্প্রদায়ের মানুষের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা বঞ্চিত রয়েছে আর গ্রামের হালাম সম্প্রদায়ের মানুষের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রয়েছে এমনটাই অভিযোগ করে তিনি হিংস্র হয়ে যান বলে খবর অর্থাৎ বিদ্যুতের পরিকাঠামোগত অনুন্নয়নের দিকটা সাম্প্রদায়িকভাবে নিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন মিকালা দারলং এর বিরুদ্ধে এবারে দেখার বিষয় গ্রামের মানুষ বর্তমানে প্রচণ্ড ক্ষুব্ধ রয়েছেন মিকালা দারলং এর উপর এবং মিকালা দারলং এর জন্য যে কোনো সময় কোনো সাম্প্রদায়িক অশান্তি শুরু হতে পারে বলে তাদের অভিমত রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর পুলিশ অফিসার ইন্সপেক্টরের বিরুদ্ধে কি ধরনের ভূমিকা গ্রহণ করেন সেটাই দেখার ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা এই জায়গার নাম কি ধাতুছড়া কি হইছে এখানে একজন পুলিশ আয়া এই জামসা পাড়াতে বাগান কিনছে বাগান করছে আয়া আমরারে হুমকি দিছে আমার আমার জামাইরে খুঁজছে খুঁজিয়া কেন স্যার কইছে আমি আমি বিষয়ও জানে না তারপরে হে কইছে আজকে আজকে দিন দিনটা শেষ হইতো রাহে তোমার জামাইরে যেখানে পাই আমি খুন করব বন্দুক আছে আমার কাছে এরকম কথা কইছে আমি জিজ্ঞাসা কেন স্যার কইছে আমারে ধাক্কা দিছে এখানে ধাক্কা দেবার পরে কেন হালাম ছেলেরে বিয়া করছে দারলং দারলং ছেলেরে পাইছে না নি কইছে কেন দুষ করছে হালাম ছেলেরে আমি বিয়া করছে এই কথাটা কে কইছে পুলিশ পুলিশের নাম কিটা ইমকে এল দারলং হ্যাঁ মিকা এল দারলং এ কোন থানাতে চাকরি করে কৈলাসর তো আপনার নাম কি লালতান পুই দারলং আর আপনার স্বামীর নাম কি সাইলিয়ান হালাম তো আপনারা এখন কি চাইতেছেন
আমি চাইতাছে সাসপেন্ড করার জন্য। আমরা এই গ্রামটা হলো গিয়া ডাক্তারিছড়া, হ্যাঁ। তো আমরা তো আগে থেকে খুশি শান্তিভাবে চলতেছি আগে থেকে। তো আমরা তো পুলিশ একটা দালং আইতাছি, নাম বলে মিকাইল দালং। তবু আমরা তো ঘরে কথা কইতাছি বাবার সাথে, আমি বাবার সাথে কথা কইতাছি, তো আয়া কইতাছে আমার হুমকি দিছে, তুমি কি কইতেছো, কি কইতেছো, কেটে কইতেছো, কেটে কি কথা কইতেছো তুমি। হলে আমি কইতাছি, আমি তো কিছু জানি না স্যার, আপনি কি করতে আইছে না আইছে আমরা জানি না, আমি বাবার সাথে কথা কইতেছি, আপনি কেড়ে আমার হুমকি দিছো। তো এত অহংকার এই ডালং পুলিশটা, মিকাইল দালং কৈলাসর থানাতে আছে বলে, হ্যাঁ। আমরা আমি তো আগে থেকে চিনি না জানি না, তবু সবসময় আয়ে মায়ের আর এমন করতেছে, হ্যাঁ। আজকের না, একবার দুইবার যদি হয় আমরা মাফ করি, হ্যাঁ, তবু একবার দুইবার না, বেশিরভাগ অনেকবার আয়া মেয়েরারে হুমকি দিয়ে দেয়, মেয়েরারে ইয় করত মানে টাকা দেয়, কোনো সময় লুপ দেখায়, হ্যাঁ, কোনো নেশা করে না করে এটা আমরা জানি না, তবু এমন কইতেছে। তো আমারে কইতেছে এই ঘর থেকে তুমি বারো, তুমি এত কথা কই। আমি কইছি অত কথা কই না আমি, আমি কইতেছে স্যার আমি তো বাবার সাথে কথা কইতেছি, আপনি আয়া কথা কইছে কারণটা কিতা, হুম, আমি তো আপনারা কিছু কইছে না, কি করতে হয়েছে আমি তো কিছু, মানে আপনার বাড়িতে গিয়া পুলিশ অফিসার আপনারা কইছে ঘরতে বাড়ি তো, হ্যাঁ, কইছে ঘরের থেকে বার হইতো, দরকার পড়লে তোমার ঘর থেকে সব জিনিস আমি বার করে দিব, কোনো মায়া আছে ঘরে বার করো, এই কথা কইতেছে, হ্যাঁ। তবু আমরা আমি তো কইতেছি পুলিশ দেখিয়া আমি এত ইয়ে কইতেছি না, মানে অত উত্তর সাথে আমি উত্তর উত্তর দেই না। এই যে পুলিশ অফিসার যে মিকা দালং, আপনার মিকাইল দালং যে কইলেন, এই এই আপনাদের গ্রামে সেখানে মানে কি কিছু আছে নি এখানে? আসে বলে বাগান টাগান কিনছে বলে, তবু আমি তো গিয়া দেখছি না। কি বাগান? সুপারি বাগান বলে, প্রায় সময় আয়, হ্যাঁ প্রায় সময় আয়ে। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইছি সঠিক বিচার, হের উপরে চাইছো কেরে আমার, আমরা এমন কথা তো ঘর থেকে আমার ঘর থেকে বার করতে চাইছে কারণটা কি তা, মানে মহিলার লগে পাশাপাশি পুরুষেরও হুমকি দেয়, হ্যাঁ পুরুষেরও হুমকি দেয়, আমার বাবারে হুমকি দিতে আছে, আমারও হুমকি দিতে আছে, কারণটা কি তা, আমি তো বেটারে কোনোদিন হের সাথে কথা কই না, হলে আয়া আমার হুমকি দিতে আছে কেরে, কেরে আমার এমন ইয়ে দেখাইতেছে, আমারে মারতে চাইছিল, আমার চোখে এমন করতেছে কে, আমার এমন করছে, একটু মারতে চাইছিল, এত রাগ হয়েছে আমি, তবু আমি তো মহিলা মেয়ে মানুষ দেখিয়া এত আমি হের উত্তর দেই না, হুম, আমি চুপচাপ ঘরেই থাকছি, কথা বেশি কই না, কথা বেশি কই না। আমি কইছি স্যার আপনি কি করতে আইছেন আমরা তো জানি না। আপনারা কোনো কমপ্লেইন টমপ্লেইন গ্রামের মানুষ দিছেন নি তো পুলিশের বিরুদ্ধে, মানে গ্রামের পুরুষরা দিছেন নি কমপ্লেইন? এটা তো দিয়া দিছে, কার কাছে দিছে জানেন নি? এটা আমি স্যার করতে পারতো না, আমি কিছু জানি না, আমি কিছু। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি, পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি, এনএস রোড, আগরতলা, মোবাইল 9436489735। শকুন গোল্ড, বিগত 25 বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ। 100% বিশুদ্ধ এগমার্ক যুক্ত কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক। শকুন গোল্ড, ভরতপুর, রাজস্থান।